Assalamualaikum. আমি ইসমা আহমেদ দিদি। আমি দিনাজপুরে থাকি। আমি অর্গানিক ওয়ার্ল্ডের ওনার। আমার একটা বিজনেস আছে হেয়ার অয়েল হেয়ার প্রোডাক্টের। তো আমি একটা লাইফে মানুষের অনেক কিছু শখ থাকে যে এটা করব সেটা করব। মেয়ে মানুষের একটু বেশি থাকে। তো আমার লাইফে শখ যে আমি অক্ষরাতে আসব আমার হেয়ারটাকে আপনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিব। তো আমি অনেক দিন থেকে ফলো করি প্রায় 1-1.5 বছরের মতো। আমি এর আগে এক জায়গা থেকে করেছি মানে খুব ভালো একটা জায়গা থেকে করা হয়েছে আমার হেয়ারের ট্রিটমেন্টটা কিন্তু খুব একটা বেটার আমি রেজাল্ট পাইনি। আমি নাম উল্লেখ করতে চাই না কারণ বিজনেস তো বিজনেসই। তো ওরা আমার হেয়ারটাকে প্রথমে যে ট্রিটমেন্ট করছে সেটাতে 3 দিনের ওয়াশের পরে আমার হেয়ারটা সেরকম হয়নি। ওরা 3 দিনের মানে 3 দিনের মধ্যে ওরা আমাকে আবার ট্রিটমেন্ট করায় দেন আমার রেজাল্ট যেই লাউ সেই করবো আর কি। এইভাবে চললো। আমি এইভাবে 2 বছর কাটাই নিলাম। দেন আমার সামনে আমার প্রোগ্রাম বিয়ের, সেজন্য আমি অক্ষরাতে আসলাম। আসে আপুদের কাছে ট্রিটমেন্ট নিলাম। তারা আমার হেয়ারটাকে এত শাইন এত সফট মানে আমার হেয়ার দেখে ওরা আমাকে কিছু 3টা আমার ট্রিটমেন্ট আমাকে সাজেস্ট করলো। তো আমি 3টাই আর কি আপুদের কথা শুনে 3টা ট্রিটমেন্টই নিলাম। নিয়ে আমার হেয়ারটা এখন এত শাইন আর এত সফট হয়েছে যে নিজেই নিজের হেয়ারের প্রেমে পড়ে গেছি যেটা বলতে গেলে অনেকই। তো আমি যা বলবো যে আপনারা যারা নির্দ্বিধায় আপুদের কাছে আসেন ট্রিটমেন্টটা নেন, নিলেই বুঝবেন আপুরা এত ফ্রেন্ডলি আর এত মজা যে আমি আসলে কি যে রিবন্ডিং করতে আসলে হেয়ার ট্রিটমেন্ট করতে আসলে মানুষ খুব বোর হয়ে যায় এতক্ষণ ওয়েট করতে হবে কিন্তু আপুরা এত ফ্রেন্ডলি যে সময়টা কিন্তু আমি কেটে গেছি টেরই পাইনি। তো আমি বলবো আপনারা যারা সুন্দর হইতে চাও নিজের হেয়ারকে ভালোবাসতে চাও অক্ষরাতে অবশ্যই একবার হইলে আসুন। আপনি বুঝবা যে অক্ষরাতে যেমন ট্রিটমেন্ট করে তেমন তারা টেক কেয়ারও করে সব দিকে হেয়ারেরও মানুষটারও। সো